দাদা নাই আজকে বাজারে কি কি গোপি দর নিয়ে আসছেন? একটু হাতে ধরে দেখাবেন কবিদের গুলো, দেখা যাবে। যেমন এটা হচ্ছে নাম কি, এটার নাম হলো হ্যান্ডেল। এটা হলো হ্যান্ডেল কবিতর। কত হলে বিক্রি করবেন? আচ্ছা, দর্শক কেউ যদি আপনারা এই কবিতা নিতে চান, ডিসক্রিপশন বক্সে এনার নাম্বার দিয়ে দিব, এনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। আচ্ছা, এটা তো দেখতেছি সিরাজের বাচ্চা, বাচ্চার দাম না মানে রানিং সেট, আর বাচ্চা হচ্ছে মনে করেন 1500 টাকা, 2000 টাকা। এটা হচ্ছে রেড মুক্তি ভাই, এটা রেড মুক্তি। এটা প্রাইস কীরকম? এটা 36,000 টাকা জোড়া। আচ্ছা, অনেকের অভিযোগ এরকম বাজার থেকে কবিতা নিয়ে যাওয়ার পরে অসুস্থ হয়, মানে কিছুদিন পর নাকি বলে টিকে না, সেক্ষেত্রে সুস্থ কবিতা চিনবে কীভাবে? সুস্থ কবিতা দেখলে বোঝা যাবে এটা সুস্থ কি অসুস্থ। কবিতাটা হাতে নিতে হবে, নেওয়ার পরে দেখতে হবে কবিতাটা বুকের মধ্যে ধরপড় করে নাকি নির্দিষ্ট দেখতে হবে, আর অসুস্থ হলে বোঝা যায় এটা অসুস্থ। আর বাসায় নিয়ে গেলে বাসায় নিয়ে যাওয়ার পর কবিতাটাকে ভাইরাস মুক্ত করতে হবে, না করলে এটা সমস্যা দেখা যায়। সেটা কীভাবে ভাইরাস মুক্ত করবে? মনে করেন ডিটোল, স্যাভলন বা ফিনিশ, হ্যাঁ এগুলো দিয়ে গোসল করে দিয়ে রোদ্রে শুকাইতে হবে। রোদ্রে শুকের পরে 2-3 দিন আলাদা রাখতে হবে, রাখার পরে খামারে ঢুকাইতে হবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক আপনারা শুনে নিলেন কীভাবে কবিতর বাসায় নিয়ে যাওয়ার পরে কীভাবে প্রসেসিং করতে হবে। তো ধন্যবাদ ভাই এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। এ বাবা, আগে আমি 2000 টাকা আরে কিনে নিয়ে গেছি, এখন ওই বাজার নাই, এখন 1000 টাকা পাওয়া যায়। আমাদের দেওয়া আছে 800 টাকা, ওই যাবো উড়ি যাইবে
ছাব্বিশ এটা